কোষের অঙ্গাণুগুলোর পরিচয় সাইটোপ্লাজমের সুনির্দিষ্ট আবরণযুক্ত সজীব বস্তুগুলো কোষ অঙ্গাণু নিচের এগুলো সংক্ষিপ্ত করা হলো প্রথমত প্লাস্টিড প্লাস্টিড সজীব বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে বলে সাধারণত প্রাণী কোষে প্লাস্টিট নেই এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিক উদ্ভিদের খাদ্য সংশ্লেষ সে বর্ণ এবং খাদ্য সঞ্চয় মুখ্য ভূমিকা গ্রহণ করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিকের প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে ক্রোমোপ্লাস্টিক বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিওকোপ্লাস্টিক বা বর্ণহীন প্লাস্টিড ক্রোমোপ্লাস্টিক দুই রকমের ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় যথা আবরণী স্ট্রোমা এবং গ্রানা প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোপিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে শালাস সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে টমেটোর যে লাল টকটকে দেখ দেখো তাও ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য ক্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে উদ্ভিদের যে অংশে আলো পৌঁছায় না সেই সব অংশে কোষে ক্লিওকোপ্লাস্টিক থাকে যেমন ফুলের যেমন মূলের কোষে প্লাস্টিড সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে পরিণত পরিণত হয় হয় ক্লোরোপ্লাস্টে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে থাকবে যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায় কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিওকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায় এতে প্রমাণিত হয় যে এক ধরনের ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য প্লাস্টিডে পরিণত হয় মাইটোকন্ড্রিয়া সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে এক বছরে মাইটোকন্ড্রিয়ান বলে প্রতিটি মাইটোকন্ড্রিয়ান দ্বিস্তর পর্দার দ্বারা আবৃত থাকে এর বহির পর্দাটি মসৃণ কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাত সৃষ্টি করে এদেরকে কৃষ্টি বলে জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে সবুজ উদ্ভিদ কোষে সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃতে যকৃত কোষে সংখ্যা সহস্রাধিক গলজি বডি এগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে উৎসেচক হরমোন ইত্যাদি খরণ করা এর কাজ সেন্ট্রিওল প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি পাপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিয়ল বলে সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে এই অংশকে সেন্ট্রোজম বলে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না তবে নিম্নশ্রেণীর শ্রেণী উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে থাকে প্রাণীকোষ বিভাজনের সময় স্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টত ঘন ঘনবস্তুকে নিউক্লিয়াস বলে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত হয় নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়লাস নিউক্লিয় জালিকা নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের গঠন পরীক্ষা পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের চারটি অংশ নিচে আলোচনা করা হল নিউক্লিয়ার পর্দা সজীব ও দৃষ্ঠরপৃষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার পর্দার সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণে করে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার ম্যামব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিও লপসি ক্যারিওলসপি এই নিউক্লিওলাস ও ক্রোমোজমের মাতৃকা বা ধারক হিসাবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তর অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল অপেক্ষাকৃত ঘনবস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিয়ালাস থাকে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেচানা সুতার মতো ঘটনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত কোষ বিভাজনের সময় তন্তুময় ঘটনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায় প্রতিটি টুকরাকে ক্রোমোজোম বলে এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে প্লাস্টিড কাকে বলে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার প্লাস্টিড বলে সাধারণত কোষে প্লাস্টিড নেই এখানে প্রশ্ন হতে পারে প্রাণীকোশে প্লাস্টিড থাকে কি উত্তর হবে প্রাণীকোষে প্লাস্টিড থাকে না এটা উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিককে দুই ভাগে ভাগ করা হয় প্রথমত প্লাস্টিককে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিক আর একটা বর্ণযুক্ত প্লাস্টিক বর্ণযুক্ত প্লাস্টিককে নাম দেওয়া হয় ক্রোমোপ্লাস্টিক আর বর্ণহীন প্লাস্টিককে নাম দেওয়া হয় লিওকোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক আবার দুই রকমের এখানে প্রশ্ন হতে পারে ক্রোমোপ্লাস্টিক কয় রকমের একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ও আরেকটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় আবরণী স্ট্রোমা ও গ্রানা প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে এখানে আসতে পারে গাছ সবুজ রং ধারণ করে কি করে ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের ক্লোরোপিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি সাল সংশ্লেষণে সহায়তা করা লাইকোপেন কি টমেটোর যে লাল টকটক রঙ দেখি আমরা তা যে ক্লোরোপ্লা ক্রোমোপ্লাস্টের কারণে রঞ্জক পদার্থ যেরকম ক্রোমোপ্লাস্টের কারণে হয় তা হচ্ছে লাইকোফেন নামক এক প্রকার রঞ্জক পদার্থের কারণে ক্রোমোপ্লাস্টের লাল কমল হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে এখানে প্রশ্ন হতে পারে ক্রোমোপ্লাস্টিক কী কী থাকে লিওকোপ্লাস্টিক কী উদ্ভিদের যে অংশে আলো পৌঁছায় না বা ঢাকনা দেওয়া থাকে সেখানে লিওকোপ্লাস্টিক থাকে আবার যখন আলো শরীরে ঢাকনা শরীর নেওয়া হয় আলো পাওয়া যায় তখন এই আবার ক্রোমোপ্লাস্টিক রূপান্তরিত হয় পাওয়ার হাউস কাকে বলে মাইট্রোকন্ডিয়াকে পাওয়ার হাউস বলে কারণ হচ্ছে কোষের শক্তি কোষের যত বিপাকীয় কাজের শক্তির প্রয়োজন পড়ে সব মাইট্রোকন্ডিয়া থেকে হয় সব কিছুর উৎস সব শক্তির উৎস মাইটোকন্ড্রিয়া এজন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় ক্রিস্টি কাকে বলে মাইটোকুণ্ডিয়ার ভিতরের দিকে ভাজ করা অংশগুলোকে আঙুলের মতো ভাজ করা অংশগুলোকে ক্রিস্টি বলে বডি কী বডি হচ্ছে উৎসেচক হরমোন নিরী এক ধরনের অঙ্গাণু যা কোষের মধ্যে থাকে সেন্ট্রিওল কি সেন্ট্রল হচ্ছে ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু অঙ্গাণু দেখা যায় নিউক্লিয়াসের কাছেই এদেরকে স্যান্ট্রিওল বলা হয় সেন্ট্রিয়লগুলো স্বচ্ছ দানাবিহীন সাইড্রোপ্লাজম দ্বারা আবৃত থাকে এই সাইড্রোপ্লাজমকে সেন্ট্রোজোম বলে উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রাল থাকে না এখানে প্রশ্ন হতে পারে কোষে সেন্ট্রাল থাকে কি না উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রাল থাকে না কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে ছত্রাকে সেন্ট্রাল থাকে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে ছত্রাকে সেন্ট্রাল থাকে কি প্রাণীকোষ বিবরণের জন্য স্টার গঠন করা সেন্ট্রালের প্রধান কাজ সেন্ট্রালের প্রধান কাজ কি স্টার গঠন করা নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টদের সর্বেক্ষা বস্তুকে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াসের ভিতরে কয়টি অংশ থাকে চারটি অংশ থাকে কি কি নিউক্লিয়ার ম্যামব্রেন নিউক্লিওলাস নিউক্লিয় জালিকা নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দাকে নিউক্লিয়ার রন্ধ্র মাঝখানে মাঝখানে ছিদ্র থাকে ওগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয় নিউক্লিওপ্লাজম কী নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলম ক্যারিওলিম